তিন বছর পর আবারও বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া শুরু করতে যাচ্ছে মালয়েশিয়া, কিন্তু অতীত অভিজ্ঞতা থেকে এবারও সিন্ডিকেটের আশঙ্কা করছে অভিবাসন সংশ্লিষ্ট সংগঠনগুলো। একটি চিঠির মাধ্যমে মালয়েশিয়া মাত্র 25টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি এবং 250টি সাব এজেন্ট অনুমোদন দেওয়ার প্রস্তাব দেয়। অভিযোগ উঠেছে নির্দিষ্ট কিছু এজেন্সিকে মালয়েশিয়ায় অভিবাসনের দায়িত্ব দেওয়ার লক্ষ্যে কাজ করছে একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক লবি। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির সম্মিলিত সমন্বয় ফ্রন্ট জানুয়ারির 13 তারিখে প্রধানমন্ত্রী বরাবর পাঠানো একটি চিঠিতে জানিয়েছে, আবারও সিন্ডিকেট তৈরি হলে 2016-18 মতো হুন্ডি এবং মানব পাচারের ঘটনার পুনরাবৃত্তি হবে। মালয়েশিয়ায় শ্রমিক অভিবাসনে সিন্ডিকেট তৈরির আশঙ্কা নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয়েছিল একটি প্রতিবেদন। স্টার নিউজ প্লাসে থাকছে প্রতিবেদনের সার সংক্ষেপ। ২০১৬ এবং ১৮ সালে যে ঘটনাটি ঘটেছিল, যে ওই সময়ে আপনার 10টি বাংলাদেশি এজেন্সিকে দিয়ে বাংলাদেশ থেকে শ্রম নিয়োগের যে ঘটনাটি সেটা ঘটেছিল, এবং তখন আসলে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয়েছিল। সেটা হচ্ছে যে আপনার শ্রমিকদের কাছ থেকে অনেক বেশি পরিমাণে টাকা নিতে হয়েছে, অর্থাৎ প্রায় একজন শ্রমিক প্রায় 3.5-4 লাখ টাকা করে তাদের দিতে হয়েছিল, এবং পরবর্তীতে দেখা গেছে যে তারা ওই মালয়েশিয়াতে যাওয়ার পরে তাদের নানান ধরনের সমস্যা হয়েছে। 2-3 বছর তাদের কাজ করতে হয়েছে, সেই যে খরচ হয়েছে সেটা তোলার জন্য। তো এখন এটার পিছনে যদি যাই যে আপনার তাহলে 10টা এজেন্সি কিভাবে আপনার কাজ পেয়েছিল, বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু 745টা এজেন্সির নাম মালয়েশিয়ান কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল, কিন্তু মালয়েশিয়ান কর্তৃপক্ষ সেটা মানেনি, তারা 10টি এজেন্সিকে বেছে নিয়েছিল। এবং তখন যে বিষয়গুলো সামনে চলে এসেছিল যে ওই 10টা এজেন্সি তারা বড় অঙ্কের মানে টাকার বিনিময়ে আসলে এই কাজটা তাদেরকে দিয়েছিল, যার ফলেই আসলে শ্রমিকদের কাছ থেকে এত বেশি পরিমাণ টাকা নিতে হয়েছে। এবং বরাবর যেই দাবিটি বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছে যে সমস্ত এজেন্সি, অর্থাৎ এই শ্রমিক নিয়োগের যে প্রক্রিয়াটা, এটা যেন স্বচ্ছ হয় এবং এটা যেন ওপেন এবং কম্পিটিটিভ হয়, অর্থাৎ যে চায় সেই ভ্যালিড রিক্রুটিং এজেন্সি যাতে কাজ করার সুযোগ পায়, কিন্তু সেটা না করে আপনার 10টি এজেন্সিকে দেওয়া হয়েছে। এবং এটা কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে, ওই এজেন্সিগুলোর কি কোয়ালিফিকেশন, সেগুলোর ব্যাপারে কিন্তু স্বচ্ছ কোনো ধারণা ছিল না। এবং এই বছরও যেই বিষয়টি প্রস্তাব করা হয়েছে মালয়েশিয়ার পক্ষ থেকে, যে 25টি রিক্রুটিং এজেন্সি এবং তাদের সাথে সহযোগী হিসেবে কাজ করবে আরও 250টি রিক্রুটিং এজেন্সি, এটা কি প্রক্রিয়ায় এই এই এজেন্সিদেরকে আপনার সিলেক্ট করা হলো, এইটার ব্যাপারে কোনো কিছু জানা যায়নি। সুতরাং এই যে অতীতের যেই ঘটনাটি, এবারও সেই ধরনের একটি ঘটনা ঘটতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এবং যেহেতু আমাদের অতীত অভিজ্ঞতা বেশ খারাপ, সুতরাং এই সিন্ডিকেট এবং এর মানে ফলশ্রুতিতে যে ধরনের শ্রম শোষণ, টাকা পাচার এবং মানব পাচারের যে সমস্ত ঘটনা, সেটা এবারও ঘটতে পারে বলে আশঙ্কা করছে। গত 14 জানুয়ারি মালয়েশিয়ান যে হিউম্যান রিসোর্সেস মিনিস্টার এম সারাভানান, উনি বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদকে একটি চিঠি দিয়েছেন, যেখানে উনি এই 25টি এজেন্সির কথা উল্লেখ করেছেন এবং
বাংলাদেশের পক্ষ থেকে 18 জানুয়ারি একটি উত্তর দেওয়া হয়েছে, সেখানে আমাদের মন্ত্রী যেটা বলছেন যে এই নিয়োগ প্রক্রিয়াটি যেন ওপেন হয়, ট্রান্সপেরেন্ট হয়, এবং উনি বাংলাদেশের যে কম্পিটিটিভ অ্যাক্ট আছে এবং আইএলওর যে চার্টার আছে এই অভিবাসন সংক্রান্ত, সেগুলোর কথাও উল্লেখ করেছেন। এখানে একটা বিষয় খুব যেটা আশঙ্কার, যে বাংলাদেশের পক্ষ থেকে এক ধরনের প্রচেষ্টা আছে যে বাংলাদেশ থেকে আসলে লোক পাঠাতে হবে, অর্থাৎ মালয়েশিয়ার যে মার্কেটটি যেটি প্রায় 3.5 বছর ধরে বন্ধ হয়ে আছে সেই বাজারটি উন্মুক্ত করতে হবে। সো এই ব্যাপারে এক এক ধরনের তাড়াহুড়া আছে। এখন এইটা বাংলাদেশ কতটা সফল হবে, বাংলাদেশের যে অবস্থান সেটা নির্ভর করবে বাংলাদেশ আসলে তার যে অবস্থানটা এটার ব্যাপারে কতটুকু শক্ত, নাকি ওই শক্তিশালী যে সিন্ডিকেট বা লবিং সেটার কাছে পরাজিত হয়ে যায়। অর্থাৎ যদি মনে করে যে আমাকে লোক পাঠাতে হবে এবং সেটাই আমার প্রধান লক্ষ্য, লোক পাঠানোর পরে তার যে মর্যাদা, তার যে ডিসেন্ট ওয়ার্ক, তার যে স্যালারি, তার যে সুরক্ষা, এগুলোর উপর যদি ফোকাস না দিয়ে যদি শুধু মার্কেটটা ওপেন করার ব্যাপারে বেশি আগ্রহ দেখায়, তাহলে হয়তো বাংলাদেশের অবস্থান মানে বাংলাদেশ সেই জায়গাতে ঠিক থাকতে পারবে না। আর যদি আপনাকে আরেকটা কথা এখানে বলে রাখা দরকার, যে মালয়েশিয়াতেও কিন্তু প্রচুর লেবার শর্টেজ আছে এবং করোনার পরবর্তী সময়ে তাদের যে বিভিন্ন ফ্যাক্টরি এবং অনেকদিন যাবত বিভিন্ন দেশ থেকে তারা যে ফরেন ওয়ার্কার রিক্রুট করে সেই সোর্স কান্ট্রিগুলো বন্ধ আছে, সুতরাং ফ্যাক্টরিগুলো এখন রিওপেন করার প্রেক্ষাপটে তাদের প্রচুর লোকও দরকার। সো মালয়েশিয়ান গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্ট তারা যদি নিজেদের মধ্যে যেই শ্রম অধিকার এবং মালয়েশিয়ার যেই অর্থনৈতিক যে নিড, অর্থাৎ লেবার শর্টেজ যেটা আছে, সেই দিকটার দিকে গুরুত্ব না দিয়ে তারা যদি ওই দুর্নীতি বা টাকা কামানো বা সার্টেন একটা সিন্ডিকেটকে সুবিধা দেওয়ার দিকে তাদের যদি মনোযোগ থাকে, তাহলে হয়তো এই প্রক্রিয়াটি থেমে যেতে পারে, অথবা তারা এই এই নিয়োগ প্রক্রিয়াটি ওই শ্রেণীর কাছে কুক্ষিগত হয়ে যেতে পারে।